কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। টানা চার দিন আলোচনার পর ঘোষণা কংগ্রেসের হাইকমান্ডের। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডিকে শিবকুমার। শনিবার দুপুর 12:30 শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 7 বেঙ্গালুরুতে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সেই বৈঠকে অংশ নেবেন। বুধবার দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে মুখ্যমন্ত্রী পদের দাবিদার নিয়ে দীর্ঘ বৈঠক চলে। অবশেষে সিদ্ধান্তে পৌঁছল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। কিরণ রিজিজুর পরিবর্তে দেশের নতুন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব পেলেন কিরণ রিজিজু। সম্প্রতি কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মধ্যে একাধিক বিষয় নিয়ে সংঘাত তৈরি হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনের তরফে নির্দেশিকা প্রকাশ করে রদবদলের কথা জানানো হয়। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন। নতুন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংসদীয় বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব পালন করবেন। একই সময়ে ব্যোমকেশ বক্সীর একই গল্প নিয়ে ছবি একই ইন্ডাস্ট্রিতে, পরিচালক প্রযোজকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে এমনটা হওয়ার কথা নয়। প্রথমে দেব ঘোষণা করলেন দুর্গ রহস্য আসছে বড় পর্দায়, সেখানে তিনি ব্যোমকেশ, পরিচালক বিশ্বা দাশগুপ্ত। সৃজিৎ নতুন ছবি পোস্ট করে জানালেন তিনিও আনছেন দুর্গ রহস্য। টলিপাড়ায় ব্যোমকেশকে নিয়ে এমন টানাটানি, এবার লোকেশন নিয়েও প্রতিদ্বন্দ্বিতা। দেব বিশ্বার টিম ইতিমধ্যে শুটিংয়ে পৌঁছে গিয়েছেন মধ্যপ্রদেশ, ওদিকে সৃজিৎ নাকি শুট করতে চলেছেন উত্তরপ্রদেশে। রিয়েল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে 2-1 ব্যবধানে জয় সিটি। 10 জুন ইস্তানবুলে ইন্টার মিলানের বিরুদ্ধে নামবে স্কাই ব্লু। প্রথমবার ইউরোপ সেরা হওয়ার সুযোগ ক্লাবের কাছে। এখনো পর্যন্ত 14 চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়েল মাদ্রিদ। বুধবার রিয়াল মাদ্রিদকে 4-0 হারায় সিটি। ম্যাচের প্রথমান্তে জোড়া গোল করেন বার্নার্ডো সিলভা। 76 গোল করেন আকানজি। ইনজুরি টাইমে শেষ গোল করে দলকে জয় এনে দেন জুলিয়ান আলভারেজ। এক বছরের মধ্যে শেয়ার বাজারে 40%-এরও বেশি মূলধন হারালো রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি। বিষয়টি নিয়ে কেন্দ্র এবং বিজেপিকে নিশানা করার পাশাপাশি আদানি গোষ্ঠীকেও দুষছে কংগ্রেস। এক বছর আগে বাজারে আসার পর শেয়ারের দাম অনেকটা পড়েছিল এলআইসির। চলতি বছরের গোড়ায় হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি সংস্থার বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপির অভিযোগ ওঠার পর আরও খানিকটা পতন হয় এলআইসির শেয়ারের। প্রকাশ্যে বিবৃতি দিয়ে এলআইসি জানিয়েছিল আদানিদের কাছে বিক্রি করা শেয়ারের পরিমাণ সংস্থার মোট সম্পদের 1% নয়, ফলে বিপুল ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কিন্তু এত কিছু সত্ত্বেও শেয়ার বাজারে ঘুরে দাঁড়াতে পারল না এলআইসি। বছর ঘোরার আগে শেয়ার বাজারে এলআইসির মূলধন কমল প্রায় 40%। দূরদর্শন কেন্দ্র কলকাতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম এডিটর বা গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ সহ গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের কাজে 2 অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিও অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ সহ সিনেমাটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কাজে 1 অভিজ্ঞতা থাকতে হবে। বেতন এডিটর বা গ্রাফিক ডিজাইনারের প্রজেক্ট প্রতি বেতন 1980 টাকা, ভিডিও অ্যাসিস্ট্যান্টের প্রতি প্রজেক্টে বেতন 3,300 টাকা। বয়সসীমা এডিটর বা গ্রাফিক ডিজাইনারের পদে আবেদনের বয়স 21-40, ভিডিও অ্যাসিস্ট্যান্টের বয়স হতে হবে 21-35। আবেদন পদ্ধতি hiring.ddbangla@gmail.com। এই নথিসহ এখানে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 31 মে 2023।